ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين. وعليكم السلام ورحمه الله وبركاته. برشنا هلو جي تورك ابون افتراس كوخن هوبي. الحمد لله وحده والصلاه والسلام على ملا نبي بعد وبعد بنكتي দুই রাকাত সলাথের মধ্যে অর্থাৎ দুই রাকাত বিশিষ্ট সলাতে টাওয়ার রুক হবে কি না অর্থাৎ তার ডান পা খাড়া রেখে ডান পা নিচে দিয়ে বাম পা বের বের করে দিয়ে নিতম্বের ওপর বসা দুই রাকাত বিশিষ্ট সলাতে হবে কি না এ নিয়ে কিছু কথা আছে তবে আল্লাহ নাসির আলবানী সহ অনেক একটি বড় দল বলছেন যে দুই রাকাত সলাতের মধ্যে কোনো টাওয়ার রুক হবে না আল্লাহর রসুল সাল্লি রুখ করতেন তিন রেখাত অথবা চার রেখাত বিশিষ্ট সলাতের মধ্যে অর্থাৎ প্রথম বৈঠক এবং দ্বিতীয় বৈঠকের মধ্যে পার্থক্য করার জন্যে তাওয়ার রুখটা করা হয়ে থাকে যে এটা প্রথম বৈঠক আর যখন কেউ তাওয়ার রুখ করবে সে বুঝতে পারবে এটা যে তার শেষ বৈঠক এই জন্য কারাম বলছেন যে দুই রাকাত বিশিষ্ট সলাতের মধ্যে তাওয়ার রুখ হবে না কারণ দুই রাকাত সলাতের মধ্যে যেহেতু বৈঠক একটাই সুতরাং এখানে তাওয়ারুক করার কোনো প্রয়োজন নেই আর চার রেখাত বা তিন রেখাত বিশিষ্ট চলাতে মধ্যে যেহেতু বৈঠক দুইটা এই জন্য প্রথম বৈঠকে সে ইফতিরাস করে বসবে আর দ্বিতীয় বৈঠকে সে তাওয়ার করে বসবে কিন্তু আমাদের বাংলাদেশ বা ভারত মধ্যে বলেন যে দুই রেখাত বিশিষ্ট চলাতে হোক অথবা চার রেখাত বিশিষ্ট চলাতে হোক অথবা তিন রেখাত বিশিষ্ট চলাত হোক যদি একটা শেষ বৈঠক হয় তাহলে সে তাওয়ারুক করে বসবে যা আমাদের দেশে ফজরের মধ্যে এবং দুই রাগাত বিশিষ্ট যে সন্নত সলাত এগুলোর মধ্যে অনেকে তাওয়ারুক করে বসে এটাও একদল অর্মায়কের মত দিয়েছেন তবে উত্তম হলো যেই চলাতে দুই বৈঠক আছে সেই চলাতের মধ্যে শেষ বৈঠকে তাওয়ারুক করা আর প্রথম বৈঠকে ইফতিরাজ করা অর্থাৎ ইফতিরাজ হলো ডান পা আর আঙ্গুলগুলো খাড়া রাখবে ডান পাটা খাড়া রাখবে এবং বাম পায়ের উপর বসবে নিতম্বর উপর বসবে না তো কেউ যদি এগুলোকে না যাবে না কেউ যদি প্রথম দুই বিশিষ্ট চলাতে তার এত কোনো সমস্যা নেই আর কেউ যদি দুই বিশিষ্ট চলাতে তাওয়ারুক না করে ইফতেরাজ করে এত কোনো সমস্যা নেই দুটাই হাদিসার কলাম জাহেজ বলেছেন তবে উত্তম আমি যেটা মনে করি সেটা হলো যে দুই রাকাত বিশিষ্ট চলাতে তাওয়ার করবে না চার রেখাত বা দুই বৈঠক আছে এই ধরনের চলাতে তাওয়ার করবে আশা করি আপনি সঙ্গে তো বুঝতে পারছেন আল্লাহ আলম